জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক সুন্দর। অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছাকে মেরে ফেলে। মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে বামে সব দিকে তাকায়, শুধু উপরের দিকটাই ভুলে যায়। একটা বিড়ালকে তুমি যত ভালো খাবার দাও না কেন, ইঁদুর দেখলে লোভ সামলাতে পারবে না। তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন, তোমার থেকে ভালো কাউকে পেলে সে তোমাকে ছেড়ে দেবে। আপন করা যায় না তাকে যে পর হতে চায়, ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায়। জীবনটা সহজ নয়, বেশি কথা বললে সবাই বলবে পাগল, কম কথা বললে বলবে অ্যাটিচিউড আছে, আর শুধু কোনো কাজের জন্য কথা বললে বলবে যে স্বার্থপর। মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি। পৃথিবীটা এমনই, যখন কাউকে গুরুত্ব দিতে যাবেন তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে, আর যখন গুরুত্ব দেবেন না তখন বলবে স্বার্থপর। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়। চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। কেউ যখন অবহেলা করে তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত, তাহলে বুঝবে অবহেলার যন্ত্রণা কেমন হয়। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনোই তোমায় কাঁদতে দেবে না। কিছু সম্পর্ক শুধু ঝগড়া লেগেই থাকে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে আর তখন আপনি নিজেই কষ্ট পাবেন। ভুল মানুষগুলোই সঠিক শিক্ষা দিয়ে যায়। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক সম্পর্কগুলো শেষ হয়ে যায়। এই তিন ধরনের বুদ্ধিমান মানুষ থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত। এক, যে বেশি বোঝে। দুই, যে নিজেরটাই বোঝে। তিন, যে এক বললে আরেক বোঝে। একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। এই জীবনে ভুল তবু মেনে নিতে হয়, হেরে যেতে হয় ভালোবেসে। সব কিছু আর কেঁদে পাওয়া যায়, কিছু কিছু ছেড়ে দিতে হয় হাসি মুখে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। মনের কষ্টগুলো রাতের বালিশটা ছাড়া আর কেউ জানে না। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই, যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন। পেছনে তাকানোর দরকার নেই, পেছনে কিছুই নেই। বিশ্বাস জিনিসটা যদি ভেঙে যায় হাজারটা সত্য কথা তখন মূল্যহীন হয়ে পড়ে। দুঃখ তো জীবনে থাকবেই, তবুও সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দ রাখা দরকার, কারণ নিজের আত্মাকে কষ্ট দেওয়াও একটা মহাপাপ। ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটা পথ হলো বন্ধুদের সাথে আড্ডা। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর কখনো নির্ভর করে না, জীবনে খারাপ সময় আর পরিস্থিতি বলে দেয় সেটা। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে মানুষ চেনা খুবই কঠিন। মন এমন একটা শব্দ যা ইচ্ছা মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না, যা কেবল বিশ্বাস সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয়। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, এর ভাগ কেউ নিতে চায় না। বর্তমানে যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে তাকেই সমাজ খারাপ বলে। যে মানুষটির জন্য তুমি অপেক্ষা করছো সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করে কি না সেটা জানাই সবার আগে জরুরি। একা একা অপেক্ষা করে সময় নষ্ট করো না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। খুব পছন্দের কিছু সবসময় না পাওয়াই ভালো। যে চায় সে পায় না, আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না। সম্পর্কে থাকলেও অনেকেই আপন হতে পারে না, কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন, যেটা সবার মধ্যে থাকে না। ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে। সেই সম্পর্কগুলো খুবই কিউট হয় যেখানে মেয়েটা ছেলেটাকে শাসন করে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই
যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে।